দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যথাযথ সম্মানের সঙ্গে অভ্যর্থনা না জানানোয় তিনি বিমান থেকে নামতে অস্বীকৃতি জানান। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বীরের মর্যাদা দিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার। ছয়টি দেশকে নতুন সদস্যপদ দেওয়ার ক্ষেত্রেও চীনের কূটনৈতিক বিজয় হয়েছে। এর মাধ্যমে ব্রিক্সে চীনের নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স সম্মেলনে যোগ দিতে গিয়ে অসম্মানিত বোধ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমান থেকে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন, এমন খবর প্রচারিত হয়েছে দক্ষিণ আফ্রিকার এক গণমাধ্যমে। ওই খবর যাতে ভারতীয়রা পড়তে না পারেন সেজন্য ওই গণমাধ্যমে ভারত থেকে সাইবার হামলা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ওয়ারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, অসম্মানিত বোধ করায় মোদি জোহানেসবার্গের কাছে প্রিটোরিয়ার ওয়াটার ক্লাব বিমান ঘাঁটিতে বিমান থেকে নামতে অস্বীকৃতি জানান। কারণ অবতরণের আগে জানা গিয়েছিল প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে বিমান ঘাঁটিতে পাঠানো হয়েছে সেদেশের এক মন্ত্রীকে। ওয়ার লিখেছে, মোদীর অসম্মানিত বোধ করার কারণ ছিল আগের দিন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সেদেশের প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নিজেই। অবশ্য মোদীর অসন্তোষ দূর করতে শেষমেশ বিমানবন্দরে পাঠানো হয় সেদেশের ভাইস প্রেসিডেন্টকে। বিশ্লেষকরা বলছেন, উদীয়মান জোট ব্রিক্সে দিন দিনই চীনের আধিপত্য বাড়বে আর কমতে থাকবে ভারতের আধিপত্য। ভারত এবার প্রবল অনীহা নিয়েই জোট সম্প্রসারণে সায় দিয়েছে, কারণ সৌদি আরব, আমিরাত, ইরান ও মিশরের মতো দেশের সদস্যপদ লাভে বাধা দিলে ভারত নিজেই চরম বেকায়দায় পড়ত। এসব দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত হতো। বিশ্লেষকরা বলছেন, মোদী নিজেকে বড় নেতা মনে করলেও বাস্তবতা ভিন্ন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের নেতা জিনপিংয়ের সমান মর্যাদা চাওয়া তার জন্য বাড়াবাড়ি। বিপরীত ঘটনা দেখা গেছে জিনপিংয়ের ক্ষেত্রে। ব্রিক্সে মোদীর আরও এক ধরনের পরাজয় ঘটেছে। শীর্ষ সম্মেলনে ব্রিক্স নেতারা চীনের প্রত্যাশা অনুযায়ী জোটকে সম্প্রসারণ করার সমর্থন করেছেন। এর মাধ্যমে জিনপিং ব্রিক্স সম্মেলনে আধিপত্য বিস্তার করেছেন। ফিনান্সিয়াল টাইমস বলেছে, সম্মেলনে সত্যিকারের ভিআইপি ছিলেন শি জিনপিং। চীনের প্রেসিডেন্টকে রাষ্ট্রীয় সফরে বিশেষ মর্যাদা দেয়া হয়, তাকে অর্ডার অফ সাউথ আফ্রিকা সম্মাননা প্রদান করা হয়। মূলত জিনপিংয়ের কথা মাথায় রেখে সম্প্রতি এ পুরস্কারটি প্রবর্তন করেছে দক্ষিণ আফ্রিকা সরকার। বিমানবন্দরে চীনা নেতাকে স্বাগত জানিয়ে রামাফোসা বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার জনগণ আপনাকে অভিবাদন জানায় প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনে অন্য কোনো নেতাকে এই সম্মান দেয়া হয়নি, এমনকি জোটের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির নেতা নরেন্দ্র মোদীকেও নয়। জিনপিংয়ের গুরুত্ব সম্মেলনে সবাই বুঝতে পেরেছেন। ব্রিক্স দেশগুলোর ব্যবসায়ীদের একটি শীর্ষ সম্মেলনে জিনপিং উপস্থিত না হওয়ায় সবার মধ্যে উদ্বেগ দেখা যায়। জিনপিংয়ের গুরুত্বের আসল প্রমাণ ছিল জোট সম্প্রসারণ। জোট নেতারা আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে জোটে যুক্ত করার ঘোষণা দিয়েছেন। এটি জিনপিংয়ের পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।